আমরা ভারতের দালালিও করতে চাই না, আমরা সাদা চামড়াদেরও দালালি করতে চাই না। আপনারা কি চান? ঘাটাইলের বীর জনতা, আসসালামু আলাইকুম। আসলে যে বক্তৃতা চলতেছে, বলতেছেন বঙ্গবীর বক্তৃতা দিবে, বঙ্গবীর কথা বলবে, প্রধান অতিথি বঙ্গবীর, কথা শুনবেন তার, আমাদের কথা শোনার তো প্রয়োজন নাই, প্রয়োজন তার, দিক নির্দেশনা দিবেন সে, তাই না ভাইরা? আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মুরব্বিয়ানরা, উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত দূরে মা বোনেরা, আর সার্বিকভাবে উপস্থিত ঘাটাইলের বীর জনতা, আপনারা অনেক সাহসী, আপনাদের সালাম। আমি শুধু একটা কথাই বলি, কিছু কথা বলতেই তো হয়, তাই না? কথা তো শোনার জন্যই আসছেন। 1971 সালে 16ই আগস্ট এখানে রক্তাক্ত হয়েছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম, শহীদ হয়েছেন হাতেম আলী সাহেব। কেন? দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীনতার সুফল কি জানেন? 15 টাকার ডিমের দাম। আমরা কেউ ভালো নাই, আপনারা কি ভালো আছেন? থাকতে পারেন হয়তো, আসলে ভালো নাই। আগামীতে যদি ভালো থাকতে হয় তাহলে কি করতে হবে? জবাবদিহিতা আনতে হবে সরকারের মধ্যে, ঠিক না? জবাবদিহিতা নাই। একটা পক্ষ এই দেশের 1757 সালে মির্জাফরের ষড়যন্ত্রে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার যেমন অস্তগামিত হয়েছিল, সেই সাদা চামড়ার পক্ষ নিয়ে একটা দল, একটা বিশেষ দল আবারও এই দেশকে পরাধীন করতে চায়। 71-এর মুক্তিযুদ্ধ 16ই আগস্টে রক্ত কিন্তু পরাধীনতার জন্য ঝরাই নেই আমরা। আমরা ভারতের দালালিও করতে চাই না, আমরা সাদা চামড়াদেরও দালালি করতে চাই না। আপনারা কি চান? সামনের নির্বাচন 23-এ হোক আর 24-এ হোক, আমাদের ভোট আমরা দিব, সত্য কি না বলেন? কোনো বিদেশির সার্টিফিকেটে আমরা ভোট দিব না, আমরা আমার যাকে খুশি আমরা তাকে দিব, আমরা যেভাবে হোক আমাদের ভোটের অধিকার আদায় করব। সবাইকে সবাইকে ধন্যবাদ, অবশ্যই কথা বলবো, সুযোগ দিয়েন আরেকবার, অবশ্যই কথা বলবো, আপনারা বঙ্গবীর কথা শুনবেন, মন দিয়ে শুনবেন, দিক নির্দেশনা দিবেন, সবাইকে সালাম, আসসালাম আলাইকুম। আপনার কাছে ঐতিহাসিক ভাষণ শোনার জন্য আমরা চাই, আপনি ঘাটালের মানুষের আশা আকাঙ্ক্ষা উন্নয়নের প্রতীক হিসাবে এই ঘাটালে আগামীতে সংসদ নির্বাচনে আপনি আসবেন, এটি হচ্ছে ঘাটালবাসীর দাবি। আজকে ঘাটালের আওয়ামী লীগের যে পরিস্থিতি, আজকে ঘাটালের যে গ্রুপিং, আজকে সেই গ্রুপিং থেকে ঘাটালবাসী মুক্তি চায়, ঘাটালবাসী পরিত্রাণ চায়, আর যেন কোনো মা বোন কোনো ভাই আর ওই গ্রুপিংয়ের মধ্যে যে তাদের পা হারায় হাত হারায় অনেক তারা যেন না হারায়, সেইটা আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মাধ্যমে ভাষণ চায়। তাই আজকের এই ঐতিহাসিক দিনে আপনি ঐতিহাসিক মানুষের আশা স্বপ্ন নিয়ে এই ঘাটালের মাকড়াই দিবসকে একটি ঐতিহাসিক দিবস হিসাবে আপনি আজকের থেকে প্রতিষ্ঠিত করবেন, এবং সরকারকে আমরা বলে যেতে চাই এটি হবে আমাদের জাতীয় ঐতিহাসিক মাকড়াই দিবস। সংগ্রামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিক বীর উত্তমের ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, বক্তব্য রাখবেন শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী।